নিয়মতান্ত্রিক আমরা সবসময় চেয়েছি গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে যা কিছু হবে আমরা তার সাথে আছি, আমরা কোনো নিয়মের বাইরে কিছু করব না। শিল্পীদের ভোটে এটা তো কাঞ্চন ভাই বলছে না, বলছে তো এখানে ভোট শিল্পীদের, প্রশাসনের অসহযোগিতা সহযোগিতার কি আছে? ভোট তো দিয়েছেন এনারা, এনাদের কোন প্রভাব বিস্তার? এবং সমস্ত শিল্পীরা কালকে বলেছে, আপনারা জানেন বলেছেন কিনা যে চলচ্চিত্রের ইতিহাসে এমন পরিচ্ছন্ন নির্বাচন কেউ দেখেন, তা আপনারাও জানেন, আপনারা তো সারাদিন ভেবে আপনারাই ছিলেন, আর বললেও বা সেটা আপনারা কেন নিচ্ছেন কেন? আমার মনে হয় প্রতিটা লোক কালকে উপস্থিত ছিলেন, আপনারাই সাক্ষী, তখন আপনারাই বলবেন যে ভাই কি অসহযোগিতার কি হলো। না এটা আরো পরে ভাই, আমি 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 আমার প্রেসিডেন্টের জন্য খুবই মনটা খারাপ, কারণ দুইটা আমি একসঙ্গে ছিলাম, তাকে মিস করছি, এই জন্য বিজয় উল্লাসটা আসলে আমার এখনো মন থেকে আসছে না, কাঞ্চন ভাই নিজের। তারপরে দুই বছর থাক, চার বছর একসঙ্গে থাকতে থাকতে একটা প্রেসিডেন্ট সেক্রেটারি সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের মতো হয়ে যায় না, তো তার জন্য খুব মায়াটা নিষ্ঠা করি আর কি। কতবার ফোন করেছে আমাকে, বাট আমরা যেটাই করবো আপনাদের সাথে নিয়ে একসঙ্গে করবো, আর আপনাদের প্লিজ একটা অনুরোধ, সব কিছু আমার স্বচ্ছভাবে আপনাদের সাথে থেকে আপনারা তুলে ধরবেন প্লিজ। অনেক অনেক কিছু কমপ্লেন করবে, অন্যায় বা এখন মিডিয়ার যুগ, আমি অন্যায় করলে কিন্তু এড়িয়ে যেতে পারবো না, এই বিষয়গুলো আপনারা সব তুলে ধরবেন সামনাসামনি, এটা আপনাদের বিষয়। যেমন কথা আসলো প্রশাসনের সহযোগিতা করেনি, প্রশাসন তো না, ওটা তো নিয়মতান্ত্রিক প্রক্রিয়া হবে, গুড মে, তাদের প্রতিনিধিরা তো ভিতরেই ছিল, সিগনেচার করে সব ওকে করে গেছে, বুঝছেন? কিন্তু চারজন লোক ছিলেন, ফেরদৌস ভাই, রিয়াজ ভাই, সায়মন, ইমন, চারজন, আরও দুজন, একদম প্রতিনিধিরা সিগনেচার করে সব ওকে করে গেছেন। এখন একটা সুযোগ আছে, বিধান আজকেই তো শেষ করে ফাইনাল করে দিতে হবে, গুণ ব্যাপার, কোনো অসুবিধা নেই তো। ভোট তো এক ভোটের ডিফারেন্স না, যে এক ভোট এদিক ওদিক যেতে পারে, 13-14 ভোটের ডিফারেন্স, এটা 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 নিয়ে কোনো চিন্তা করার কোনো না, কনফিডেন্স মানে হচ্ছে যে এটা তো সে অভিযোগ করছিল যে 16টি ভোট যেটা গণনার মধ্যেই আসেনি, সেটি যদি গণনার মধ্যে আসে তাহলে দুই ভোটে সে জয়ী হবে এরকম দাবি করছিল, গণনার মধ্যে আসেনি তো বাতিল ভোট, বাতিল ভোট তো 10টি, 10টির বাইরে আরো 16টি ভোটের কথা সে দাবি করছে, তো তার প্রতিনিধিরা ছিল তখন দাবি দেখো, এগুলো এখন কথা সরাসরি হয়, তো যারা যারা আমি তো ছিলাম না ভিতরে, ছিলাম কি তো তাদের প্রতিনিধিরাই তো সব মিলেমিশেই তো সবাই মিলে এটা করে করে আসছে, একদম সিগনেচার করে সব জানিয়ে করেছে, তো 16টা কই গেল? আপনাকে প্রশ্ন আমার, 16টা কই গেল? গণনা হয়নি তো কোথায় গেছে 16টা? 16টা কোথায় গেছে সেটা তো আমি বলতে পারবো, তা আমি তো বলতে পারবো না, ভোট তো যা ছিল ওইখানের মধ্যে থেকেই তো 363 ভোট কাস্ট হয়েছে, তার মধ্যে থেকে ভোট গুনে বাতিল বাদ দিয়ে এইটাকে সবাই ওকে করে তারপরে না এটা গণনা সারা রাত ভরে গণনা হলো, তাদের তাদের প্যানেলের তাদের লোকের উপস্থিতিতে, সেখানে তো কথা বলার প্রশ্ন আমার মনে হয় না থাকে। শিল্পীরা আমাকে ভালোবাসে তার প্রমাণ দিয়ে দিয়েছে, শিল্পীরা ভালোবাসে এত কিছু ঝড়ঝন্টা ভেলেও তো আমার পাশে ছিল, আমার পাশে আছে, তাদের পাশে আমি আছি সারা জীবন, এদের যে কোনো সুখ দুঃখে আমি তাদের সাথে থাকি। সরি 365 সরি 365 সরি ভাই, এত কি আর মাথায় থাকে, ভোট তো আমি গুনি না এইগুলো, হ্যাঁ 365 ভোটই কাস্ট হয়েছে, 400-428 বছরের মধ্যে 365 ভোট কাস্ট হয়েছে। থ্যাংক ইউ, কোন ব্যাপারে জানতে চান? আমি বলতে চাই যে আমি শিল্পীদেরকে ভালোবাসি, শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা, তারা আমাকে ভোট দিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে, শিল্পীদের প্রতি কৃতজ্ঞতা, আমার প্রতিটা শিল্পী, আমার সন্তান, আমার পরিবার, তাদের প্রতি ভালোবাসা, তারা আমাকে ভোট দিয়ে তৃতীয়বারের মতো নির্বাচিত করেছে, আমি তাদের প্রতি কৃতজ্ঞ, তাদের যে কোনো সুখে দুঃখে আমি তাদের পাশে আছি, পাশে থাকবো। আর যেটা হচ্ছে গিয়ে যে আপনাদের প্রতি কৃতজ্ঞতা, সারা দিন ব্যাপী আপনারা এতগুলো মিডিয়া কভারেজ দিয়েছেন এবং ত্রুটি বিচ্যুতি তুলে ধরেছেন, সবসময় এরকম সততার সাথে এইগুলো তুলে ধরবেন এই প্রত্যাশা থাকবে, আর আমি চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে আমার শিল্পীদের জন্য কাজ করার, বিকজ আপনাদের দেখানো, আপনারাই সত্যতা সত্যতা দেখান, মিথ্যাকে মিথ্যা তুলে ধরেন, আপনাদের সাপোর্ট কখনোই ভোলান না, এবং আপনারা চোখের সামনে দিয়ে দেখেছেন আমার কী সুন্দর পরিচ্ছন্ন সুন্দর নিরপেক্ষ নির্বাচন হয়েছে, এটাই চেয়েছি আমরা, শিল্পীরা এসে ভোট দেবে, তাদের যেখানে খুশি সেখানে ভোট দেবে, আমরা মেনে নেব, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন এই নির্বাচনের পরে অনেকে যদি অনেক প্রশ্ন তোলার চেষ্টা করে, কথা বলার চেষ্টা করে, বিতর্ক করার, আমি মনে করবো সে শিল্পী হিসাবে সেটা তার কখনো উচিত না। আমার মিশা ভাই কি কোনো কথা বলেছে? নিশ্চিত বিজয় জানতাম, তারপর কিন্তু মাথা নিচু করে কাঞ্চন ভাই আমার ছবি দিয়ে পোস্ট দিয়েছে, সবার মন মানুষের উদার হওয়া দরকার, কিছুই না, এটা মালা বদলের পালা, এটা নিয়ে এত এত কথা দরকার নেই। সবাইকে কংগ্রেচুলেশন জানিয়েছি, সবাই বলে যে আরো একটু ভালো রেজাল্ট আশা করেছিলাম, আরো লোকজন যাবে, এইটা সবাই তো সবার যেটা আশাটা থাকে, এইটা একটা আশা করেছিলাম, দ্যাটস ইট, যেটা শিল্পীরা ভালো মনে করেছেন, তাদের ভোটে তারা রায় দিয়েছেন,
সব শিল্পী দিন শেষে এক সবাই মিলেমিশে আমরা একসঙ্গে কাজ করব ইনশাআল্লাহ থ্যাংক ইউ থ্যাংক ইউ